ফরিদপুরে দুজন মুসলিম নির্মাণ শ্রমিককে যে নির্মমভাবে মেরে ফেলা হলো, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, ফরিদপুরের ঘটনা আমরা দেখেছি, আপনারা অনেকে শুনেছেন এবং দেখেছেন সোশ্যাল মিডিয়ার মারফতে, বিভিন্ন মিডিয়ার মারফতে, যদিও বিস্তারিত খুব বেশি আসেনি। আমি যতটুকু জানার চেষ্টা করেছি, যদিও মিডিয়াগুলো বিস্তারিত অনেক বেশি লিখেছে, প্রকাশ করেছে, তা না, গতকালকে বিভিন্ন আলেমরা সেখানে গিয়েছেন, এর আগেও গিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে ওখানে স্পট পরিদর্শন করেছি, মূল ঘটনা দেখেছি, এরকম ব্যক্তিদের সাথে ফোনে কথা বলেছি, জানার চেষ্টা করেছি বিষয়টা আসলে কী ঘটেছে। আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন, সেখানে মূলত একজন, আমি যতটুকু জানতে পেরেছি, এটা জাস্ট আমার ব্যক্তিগত পর্যায়ে জানাশোনা, যে একজন ইউনিয়ন পরিষদ মেম্বার যিনি হিন্দু ধর্মাবলম্বী, তিনি সেখানে নির্মাণ যেখানে হচ্ছিল ওই জায়গা থেকে চাঁদাবাজি করছেন, কাজে বাধা সৃষ্টি করছিলেন, তো এটা নিয়ে একটা টানাপোড়েন ছিল। ঘটনাচক্রে যেদিন মন্দিরে সে প্রতিমা ভাঙচুরের ঘটনা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটল, সেটা কোনো মুসলমান করে নাই, এটা পরিষ্কার দিনের আলামত, এটা কেউ অস্বীকার করছে না, যেটা কোনো মুসলমান করেছে কোনো প্রমাণ নাই। তো এই ঘটনায় ওই সেই ইউনিয়ন পরিষদ সদস্য তিনি সুযোগ নিয়ে দেখলেন যে এই উসিলায় ওই মন্দিরের পাশেই নির্মাণের কাজটা চলতেছে, এদের উদরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে এদেরকে হামলা করার একটা সুযোগ, প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ, যেহেতু চাঁদাবাজি এখানে কাজে বাধা দেওয়ার যে আমার এজেন্ডা সেটা এরা বাধা দিচ্ছিল, মানতেছিল না, এই উসিলায় তাদেরকে সাহায্য করার জন্য উনি এখানে এই হামলার ব্যবস্থা করছেন। তার নেতৃত্বে স্থানীয় উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং হিন্দুরা সবাই মিলে তখন সেখানে আক্রমণ করে দুই দুইটা নিরীহ তাজা প্রাণ সেখানে শেষ করে দেয়, এবং খুবই দুর্ভাগ্যজনক, খুবই ন্যাক্কারজনক এবং জঘন্য ঘটনা সেখানে ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে তার ঘটনা খুব বেশি ঘটেনি ইতিপূর্বে। তো এখানে মূল বিষয়টা যেটা হয়, আমরা প্রায় দেখি এই জাতীয় ঘটনাগুলোতে রাজনৈতিক কোনো এজেন্ডা কিংবা নিজেদের কোনো স্বার্থ সিদ্ধির জন্য এই ইস্যুগুলো ঘটানো হয়, এবং সেগুলোতে দেখা যায় নানা রকম ধোঁয়াশা তৈরি করা হয়। এগুলোকে আমাদের খুব বিচক্ষণতার সাথে দেখতে হবে যে এখানে উদুরভিন্ডি বদুর ঘাড়ে চাপিয়ে কারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, কেন করতে চায়, খুব বুদ্ধিদীপ্তভাবে পদক্ষেপ নিতে হবে এবং অনুভব করার চেষ্টা করতে হবে বিষয়টা কী। তো এখানে ওই ইউনিয়ন পরিষদের সেই সদস্য, ইউপি সদস্য অথবা আরও যারা আছে, তাদের মানে নিকৃষ্ট আপনার চিন্তাভাবনা এবং ক্ষুদ্র স্বার্থ, অবৈধ স্বার্থ, সেটা তারা উদ্ধার করতে গিয়ে এই ধরনের একটা ঘটনা যদি ঘটিয়ে থাকে, তো সেটা দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, তারা হলে এখান থেকে ভুল বার্তা যাবে, মানুষ ভুল মেসেজ গ্রহণ করবে। এবং সেটা স্পর্শ কথা যেটা আপনারা জানেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কোথাও বগুড়ার এক হিন্দু যুবক বোধহয় উগ্র কথাবার্তা লিখেছে এবং তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আমি প্রায় বলি, বাংলাদেশে মানুষের চেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রাখা মানুষের সংখ্যা পৃথিবীতে খুব বেশি নেই। এদেশের মানুষের অনেক সমালোচনার দিক থাকলেও আমাদের বহু ভালো দিকের মধ্যে থেকে একটা হলো যে আমাদের দেশের মানুষ অত্যন্ত সহনশীল, এবং এটার মূল ক্রেডিটটা এদেশের আলেম সমাজের, ওলামায়ে কেরামের, কারণ এদেশের মসজিদের মিম্বর থেকে, এদেশের মাহফিলের মঞ্চ থেকে, এদেশের ওলামায়ে কেরামের মুখ এবং মাইকগুলো থেকে কখনো অন্য ধর্মাবলম্বী মানুষদের উপরে চড়াও হওয়ার শিক্ষা দেওয়া হয় না, বরং এর বিপরীতে ওলামায়ে কেরাম সবসময় মানুষকে সহনশীল রাখার চেষ্টা করে। এত আলেম ওলামা, এত ওয়াজ মাহফিল, এত মসজিদ মাদ্রাসা, এত দিনদার মানুষ থাকা সত্ত্বেও এদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মের মানুষরা অনেক প্রশান্তিতে থাকেন, অনেক আরামে থাকেন, উল্লেখযোগ্য কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটে না। বিচ্ছিন্ন যেগুলো ঘটে এগুলোর ম্যাক্সিমামই রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তৃতীয় পক্ষ কেউ করেন এবং সেটাকে ধর্মীয় প্রলেপ দেন দিয়ে সেটা থেকে সুবিধা হাসিল করার চেষ্টা করেন। তো এদেশের মানুষের সেই সাম্প্রদায়িক সম্প্রীতির যে সৌন্দর্য, এটা নষ্ট করার কোনো প্রকার ষড়যন্ত্র বা অপচেষ্টা এটাকে কোনোভাবে সফল হতে দেওয়া যাবে না। আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং ধৈর্যশীলতার সাথে প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমি প্রায় বলি আমাদের আশেপাশে দেশগুলো, বার্মা বলেন, ভারত বলেন, আমাদের আশেপাশে দেশগুলোতে কোনো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এত সুন্দর নজির নাই যা এদেশে আছে। এদেশে যুগ যুগ ধরে এই সৌন্দর্যটা আছে যে এদেশের হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আছে, আর পৃথিবীতে সারা পৃথিবীতেই তুলনামূলকভাবে মুসলমানরা এতটাই সহনশীল হয়, মুসলমানদের কোলের ভিতরে অন্য ধরনের মানুষরা নিরাপদে থাকে। বিচ্ছিন্ন ঘটনা সব সমাজেই ঘটে, সব জায়গায় ঘটে, কিন্তু আমরা যদি পুরো বিষয়টাকে অলওভার দেখি, ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে কত বছর? হ্যাঁ,
শত শত বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করার পরও সেই ভারতবর্ষে মুসলমানরা হিন্দুদের ফ্রিডম এতটা দিয়েছেন বা হিন্দুদের প্রতি এতটা সহনশীল ছিলেন যে হিন্দুদেরকে জোর করে দলে দলে ইসলামে আসতে তারা বাধ্য করেনি। তাদের ভুল ছিল, তাদের ত্রুটি ছিল, সীমালঙ্ঘন ছিল, কিছুই হয়নি আমি তা বলছি না। আমি বলছি যে তারা যদি অ্যাগ্রেসিভ হতেন তাহলে এই এত বছর ভারতবর্ষ শাসন করার পর সেখানে হিন্দু অস্তিত্ব থাকার কথা না, এত লম্বা সময় ধরে শাসন করার পর। তো এখান থেকে বোঝা যায় যে তুলনামূলকভাবে মুসলমানরা সহনশীল থাকে। মুসলমানের মধ্যে আবারও বলছি ভুল ত্রুটি হয়, সমস্যা হয়, বাড়াবাড়ি হয়, কিন্তু সেটা রেশিও যদি আমরা তুলনা করি অবশ্যই অন্যদের তুলনায় অনেক। কারণ এবং কোরআন আমাদেরকে বারবার করে বলেছেন তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য কারোর পুজো করে, শিরকে লিপ্ত। তুমি শিরকে সবচেয়ে বড় অপরাধ মনে করলো, তুমি বেঁচে থাকবে কিন্তু তাদেরকে তুমি গাল বন্ধ করবে না। দেখুন কত সুন্দর শিক্ষা ইসলাম, কেন তাহলে তারা তোমার আল্লাহকে গালি দিবে না জেনে। সো তুমি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এবং পরিবেশ তুমি করবো না, এই দায়িত্বশীলতা শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে, বিধি আমরা সেটা না মেনে চলবো। কিন্তু যারা এগুলোকে নষ্ট করা নস্যাত করার অপচেষ্টা লিপ্ত তাদের ব্যাপারে যদি দায়িত্বশীলরা সজাগ না হন তাহলে এই দেশের জন্য ভালো কিছু কখনো বয়ে আনবে না। এবং অসহনশীলতা, মানুষের সহনশীলতার সীমা থাকে, চরম সীমা পৌঁছে গেলে সেটা কল্যাণকর কিছু বয়ে আনবে না। এই জন্য এই জাতীয় ঘটনাগুলোর মূল বিষয়টাকে তাড়াতাড়ি বের করে এনে দ্রুততার সাথে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার। তাহলে ইনশাআল্লাহ মানুষের মধ্যে ক্ষোভ হোক, ভুল বুঝব যে হোক, সেগুলোর অবসান হবে। আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের সেই দুই ভাইকে, বাস্তব ভাইদেরকে আল্লাহ তালা রক্ষা করুন। এবং এই জাতীয় বিষয়গুলোতে হিন্দু বলেন, মুসলিম বলেন, আমাদের সবাই দায়িত্বশীল হওয়া উচিত যে কোনো একটা কিছু ঘটছে আর আমরা গণপিটানো দিলার দেওয়া শুরু করে দিলাম, এটা খুবই জঘন্য অপরাধ। ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকেও জঘন্য অপরাধ যে বিচার বিশ্লেষণ ছাড়া, প্রমাণ হওয়া ছাড়া যা তা করলাম। তো এখানে আপনার পরিকল্পিতভাবে মুসলমান হিন্দু দ্বারা দাঙ্গা বাড়ানোর চেষ্টা করা হয়েছে কিনা, বা আপনার এখানে অপরিকল্পিতভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা, সেগুলো অবশ্যই সংশ্লিষ্টরা খতিয়ে দেখবেন, দেখা উচিত তাদের। আল্লাহ তালা আমাদের প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা থেকে হেফাজত রাখুন এবং সব ধরনের অশান্তি থেকে আমাদের সবাইকে আল্লাহ তালা বেঁচে থাকার তৌফিক দান করুন এবং প্রত্যেককে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন। এবং একজন মুসলিম হিসাবে আমরা আমাদের প্রিয় স্বদেশে যেন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে থাকতে পারি, অন্যরাও যেন তাদের মতো বসবাস করে এই সম্প্রীতি যাতে নষ্ট না হয়, সেজন্য আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। কোনো প্রকার ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।